তুমিটার নাম কি ছিল? তুমিটার নাম কি ছিল? এই পেজটা কমপ্লিট তাই না? পোর্টফোলিওটা কমপ্লিট, কন্ট্রাক্ট আসতে করছিলাম তাই না? কন্ট্রাক্ট আসতে করার শেষটা কি কি ছিল না এখানে? আচ্ছা ম্যাপটা পর্যন্ত করা শেষ ছিল তাই না? ম্যাপটা আমরা মনে এখান থেকে ডাইনামিক্যালি দিছিলাম। এখন বাকি যতটুকু এতটুকু প্লাস এইটুকু এটুকু হচ্ছে আমরা উইজেট দিয়ে বানাতে পারবো, কথা বুঝছেন? উইজেট দিয়ে বানানো যেতে পারে, অথবা এখানে আপনার আলাদাভাবে উইজেট দিয়ে শুধু কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা ই দিয়ে দেবেন এখানে এবং এখানে দিয়ে দিলে হয়ে যাবে, কথা বোঝা গেছে? তো একটা পেজের মধ্যে, এটা একটা পেজ তাই না? এটা একটা পেজ। এখন পেজের মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করা যায়, একটা পেজের মধ্যে বা আপনার একটা পোস্ট টাইপের মধ্যে আলাদা আলাদা অনেক অনেক ফিল তৈরি করা যায় এই সমস্ত জায়গায়, কি কথা বুঝছেন? এখানে কি কি নর্মালি অ্যাড করা যায় একটা পেজের মধ্যে? একটা টাইটেল অ্যাড করা যায়, একটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাড করা যায়, এখানে একটা ইমেজ অ্যাড করা যায় তাই না? এখানে আরও আরও জিনিসপত্র অ্যাড করা যায়, সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে অ্যাড করা যেতে পারে, অথবা পোস্টের মধ্যে অ্যাড করা যেতে পারে, অথবা পেজের মধ্যে অ্যাড করা যেতে পারে। এই যে অ্যাড করা যায় এগুলো নর্মালি সিএমবি দিয়ে অ্যাড করা যায়, কাস্টম মেটাবক্স, কথা বুঝছেন? কাস্টম মেটাবক্স, সিএমবি, কাস্টম মেটাবক্স। আচ্ছা, এখানে সিএমবি নর্মালি ইউজ না করে আবার আপনার ফ্রেমওয়ার্ক আছে CMB2, কথা বুঝছেন? সেটাও ইউজ করা যায়। সেটা ইউজ করলে দেখা যাচ্ছে কি এখানে একটা ফিল চলে আসবে, এখানে আপনার নর্মালি টেক্সট অ্যাড করা যাবে, আপনার ইমেজ অ্যাড করা যাবে, মিডিয়া অ্যাড করা যাবে, অথবা যদি কোনো আপনি ভিডিও অ্যাড করছেন ভিডিও অ্যাড করা যাবে, কথা বলা গেছে? তো এই সমস্ত জিনিসপত্র যে অ্যাড করা যায় এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার CMB2। আমরা যদি এখানে লিখি CMB2 লিখে সার্চ দেই, দেখবেন যে নর্মালি আপনার এটা উইজেট আকারে পাবো, আমরা সরি একটা প্লাগইন হিসেবে পাবো, অথবা এটা প্লাগইনটাকে ফ্রেমওয়ার্ক হিসেবে আপনার ডাউনলোড দিয়ে তারপরে ইউজ করা যায়, অথবা আমরা যে এতে গেলাম কি বলে গিটহাবে গেলাম, গিটহাবে যাওয়ার পরে এখানে একটা অনেক অনেক ফাইল আছে, তো এই ফাইলগুলোকে আমরা ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবো, কথা বোঝা গেছে? হ্যাঁ, গিটহাব একটা ওয়েবসাইট, এখানে বিভিন্ন রকম ডেভেলপাররা তাদের বিভিন্ন রকম ফাইল প্লাস ডকুমেন্ট এখানে আপ করে রাখে, লেটেস্ট ভার্সনগুলো পাওয়া যায় এখানে। আসলে পাওয়া যায় বলতে কি কেউ রাখে জন্যই পাওয়া যায়, ঠিক আছে? এখন যে ফাইলগুলো আমরা পেলাম এই ফাইলগুলো যে কোনো এক জায়গায় রাখেন, সাপোজ আমাদের থিমের মধ্যে ধরেন একটা ফোল্ডার বানালাম, আমরা নাম দিলাম হচ্ছে লিব, হ্যাঁ লিব মানে লাইব্রেরি, এখানে গিয়ে যদি সবগুলো ফাইল রেখে দেই, আছে সবগুলো ফাইল, এখন এই ফাইলগুলো তো অটোমেটিক্যালি কাজ করবে না তাই না? অবশ্যই লিঙ্ক আপ করাতে হবে, লিঙ্ক আপ করার জন্য নাম্বার ওয়ান যেটা init.php এটাকে লিঙ্ক আপ করাতে হবে। এটাকে কোথায় লিঙ্ক আপ করাবো? আমাদের হচ্ছে functions.php আছে না, এখানে গিয়ে লিঙ্ক আপ করুন, সবার নিচে যাই আমরা, যে কোনো এক জায়গায় লিঙ্ক আপ করালেই হয়, রিকোয়ার অনস মানে একবারে বেশি রেকর্ড করা যাবে না, ওকে? এখন এখানে গিয়ে যা শুধু এই পাথটা দিয়ে দেবো আমরা, কার মধ্যে আছে, লিভের মধ্যে আছে না, লিভের মধ্যে init.php। আচ্ছা, এটা লেখার পর আমরা এখানে যদি কোনো রিলোড দিই, এখানে তো কোনো কিছু আসে কিনা, কোনো কিছু আসছে আসে নাই, তো আমরা চাচ্ছি এখানে একটা টেক্সট ফিল অ্যাড করতে, কথা বুঝছেন? সেজন্য একটা ফাইল একটা এখানে ফাইল নেন, এই লিভের মধ্যে একটা ফাইল নেন, নাম দিলাম ধরেন
যে কোনো নাম, সাপোজ আমরা নাম দিলাম কনফিগ ডট পিএসপি, কনফিগ ডট পিএসপি, কথা বুঝছেন? এটাকে ওপেন করেন, আর এই কনফিগ ডট পিএসপিটাকে কি করবো আমরা, এখানে রিকোয়ার করব। কথা কি বোঝা গেছে? এখানে আমরা নিচে কমেন্ট করে রাখতে পারি যে রিকোয়ার ফাইল ফর সিএমবি টু কাস্টম মেটাবক্স। ধরেন আমরা একটা একটা কমেন্ট করে রাখলাম, কি কথা বুঝছেন? আচ্ছা, এবার এর মধ্যে কিন্তু কিন্তু কোনো কিছু নেই। আমরা যদি এমনি নর্মালি কিছু লিখি পিএসপি লেখার পর দেখবেন একটা ইরর দিচ্ছে, ঠিক আছে, একটা ইরর দিবে। কাউন্ট কেন ইরর দিবে? কারণ এটা আমরা ইরর এই জন্যই দেওয়ালাম যাতে বোঝা যায় যে এটা লিঙ্ক আপ করা হয়েছে নাকি। আচ্ছা, এখন এর মধ্যে সিএমবি তে কাজ করার জন্য একটা ফাংশন নিতে হবে। সাপোজ দিয়ে দিলাম, ধরেন আমাদের নিউ ফাংশন ফর সিএমবি একটা নাম দিলাম, কথা বুঝছেন? এখানে কি করবো আমরা, অ্যাড অ্যাকশন নেব। অ্যাকশনের মধ্যে কটা প্যারামিটার থাকে? লাস্ট প্যারামিটার থাকে হচ্ছে এই নামটা, আর ফার্স্ট প্যারামিটার থাকবে হচ্ছে, নর্মালি থাকে কি আফটার সেলাফিল, তাই না? কিন্তু এখানে থাকবে হচ্ছে সিএমবি টুর কাজ করানোর জন্য সিএমবি টু অ্যাডমিন ইনিট, কথা বুঝছেন? এটা থাকবে। আচ্ছা, তারপর এখানে সিএমবির একটা বক্স আনার জন্য আমরা একটা এখানে একটা ফাংশন নেব, সিএমবি টু নিউ, না সরি, নিউ সিএমবি টু বক্স, কথা বুঝতে পারছেন? এবার এখানে একটা অ্যারে নেন, এখানে একটা টাইটেল, সাপোজ এরকমভাবে নিলাম, আমাদের এটা ছিল টেক্সট ডোমেইন, কি ছিল, ডাব্লিউপি থিম, এখানে নাম দিলাম ধরেন এক্সট্রা বক্স, ফর ডাব্লিউপি থিম, একটা একটা ধরেন টাইটেল দিলাম। এখানে একটা অবশ্যই অ্যাড দিতে হবে, আর এখানে একটা অবজেক্ট টাইপ দিতে হবে, কথা বুঝতে পারছেন? অবজেক্ট টাইপ মানে কার মধ্যে যাবে এগুলা, এই এক্সট্রা ফিল বানাচ্ছে এগুলো কার মধ্যে যাবে, এখানে নাম দেন অবজেক্ট, জেই সিটি অবজেক্ট টাইপ, অ্যারে নেন, অ্যারের মধ্যে যদি আমরা দিই এখানে পোস্ট অথবা পেজ, দেখেন তো কিছু আসে কিনা, কিছু আসছে? আচ্ছা, তাহলে এখানে অবজেক্ট টাইপস দেন তো কি চলে আসছে, এখানে এক্সট্রা বক্স ফর ডাব্লিউপি থিম, মানে এখানে কোনো অপশন আসছে? অপশন আসছে? অপশন আসে নাই। আমি চাচ্ছি একটা কি আনবো, টেক্সট যাতে অ্যাড করা যায় এরকম অপশন আনবো, টেক্সট যাতে অ্যাড করা যায়, সেই জন্য এই টোটাল জিনিসটাকে একটা ভেরিয়েবল বানিয়ে ফেলতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল বানালাম, ধরেন এখানে একটা যে আওয়ার বক্স, এখন এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবল থেকে আমাদের অ্যাড ফিল করতে হবে, কথা বুঝছেন? অ্যাড ফিল, এখানে একটা অ্যারে নেন, অ্যারের মধ্যে দেন একটা নেম, আপনি কি কি অ্যাড করবেন। আমরা অ্যাড করলাম এটাকে টেক্সট ডোমেইনের মধ্যে রাখতে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? ধরেন আমরা নাম দিলাম এখানে কি, সাপোজ শর্ট
বা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম নাম দিলাম একটা। এখানে রাখবো, এটাকে এখানে কি রাখবো? আচ্ছা এটা দিলে আসবে না, এটা না দিলে আসবে না, আমাকে একটা আইডি নিতে হবে মাস্ট। কথা বুঝতে পারছেন? আইডি নেন, সাপোজ নাম দিলাম কন্ট্যাক্ট ফর্ম। আর এখানে দিতে হবে কি টাইপের জিনিস আসবে, এখানে টাইপটা। আমরা যদি এখানে দিই টেক্সট, তাহলে টেক্সট চলে আসবে এখানে। রিলোড দেন, কি চলে আসছে এখানে? আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, এখানে একটা টেক্সট অ্যাড করতে পারবো। আমরা যে টেক্সটটা অ্যাড করি এখানে, সেই টেক্সটটা কোথায় শো করবে? এখানে শো করবে, এখানে যেখানে ইচ্ছা আমরা সেখানে শো করতে পারবো। কি কথা কি বোঝা গেছে? সাপোজ চাচ্ছেন যে এখানে আমরা চাচ্ছি যে এখন এই যে এটা পেজের মধ্যে কেন রয়েছে, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু অ্যাড হবে, এটা এই পেজের মধ্যে অ্যাড হয়েছে। আর পোস্টের মধ্যে কি অ্যাড হবে? অ্যাড হয়েছে, অ্যাড তখনই হবো যখন আমরা এখানে কি করবো, এই যে অবজেক্ট টাইপস পেজ দেখছি না, এখানে এখানে কমা দেব, কমা দিয়ে বলবো পোস্ট। যখন পোস্ট দেবো তখন কি হবে, এখানে পোস্টের মধ্যেও চলে আসবে এটা। আসছে আবার পোর্টফোলিওর মধ্যে এটা অ্যাড হয়েছে, দেখেন তো। আমরা যদি পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবো তাহলে কি করতে হবে, এই যে পোস্ট টাইপ বা কোথায় থাকে পোস্টে, কোথায় থাকে ফাংশন ডট পিএইচপি তে যেখানে আমরা বানাই না ওখানে কিন্তু থাকে। মনে আছে, মনে আছে কোথায় থাকে? ফাংশন ডট পিএইচপি মধ্যে যখন আমরা বানাই ফার্স্ট প্যারামিটার যেটা থাকে, এই যেটা, এই যে যেটা। আচ্ছা যাই হোক, আমরা বানালাম, বানানোর পর এটা ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারেন। এখন দেখতে পাবেন এই পোর্টফোলিওর মধ্যে কি গেছে, চলে আসছে এটা। আর আমাদের দরকার আসলে কোথায়? আমাদের দরকার কোথাও না, শুধু পেজে দরকার, মানে যেখানে দরকার আমাদের ঠিক সেখানে আমরা এই জিনিসটা কি করতে পারবো, নিতে পারবো। পেজের মধ্যে আসছে, এখন পেজের মধ্যে আমরা এখানে চাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দিলে কি হবে, কন্ট্যাক্টটা অ্যাড হয়ে যাবে। এখন কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবো কেমনে, প্লাগইন লাগবে তাই না? চলে আসছে, এখন এখান থেকে তো অ্যাক্টিভ করলেই হয় তাই না? অ্যাক্টিভ করলে হয় না, আমরা ধরেন অ্যাক্টিভ এখান থেকে করবো না এইভাবে। আমরা চাচ্ছি যে থিমটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে রিকোয়ার দ্য ফলোয়িং প্লাগইন, এরকম লেখা আছে না, এরকম লেখা হবে, প্রিমিয়াম থিমের মতো করতে চাচ্ছে একবারে। কথা বলছেন, এই কাজটা করতে হয় কেমনে? এখানে টিজিএম লিখে সার্চ দেন, টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশন লিখে সার্চ দেন, টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশন। এখানে গেলে একটা জিনিস ডাউনলোড করার কথা বলছে, তো ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে বলছে যে তুমি কাতে ইউজ করবে, থিমে। আচ্ছা থিমে ইউজ করলে এখানে টেক্সট জমিনটা কি, আমরা টেক্সট জমিন দিয়ে দিই এখানে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কি করবেন, জেনারেটে ক্লিক করেন, জেনারেট হয়ে যাবে, ডাউনলোডে ক্লিক করেন, আস্তে আস্তে হয়ে যাবে। তো ডাউনলোড করে ফেললাম আমরা, কথা বুঝছেন, কথা বোঝা গেছে? ডাউনলোড করে ফেললাম, করার পর এর মধ্যে এখন কিছু ফাইল আছে, এই ফাইলগুলো কি করবো আমরা, আমরা যে কোনো এক জায়গায় রাখি আমাদের থিমের মধ্যে। সাপোজ আমরা রাখলাম
আমরা ধরেন এখানে প্লাগ ইন রাখতে পারি না, অথবা রাখতে পারি সরি এর মধ্যে না, প্লাগইন নামের ফোল্ডার নিলাম, ওকে এই প্লাগইন ফোল্ডারের মধ্যে আপাতত আমরা রাখি এগুলো। এখন রাখার পর এখানে দেখেন এই এক্সাম্পল যে ফাইলটা আছে না, এই ফাইলটাকে আপনি কাজ করেন ডুপ্লিকেট করেন, করে একটা নাম দিলাম ধরেন কনফিগ, এখন এই কনফিগ ফাইলটা কি করব এই ফাংশন ডট পিএসপি তে গিয়ে রিকোয়ার করে দেবো, কার মধ্যে আছে প্লাগ ইন ফোল্ডারের মধ্যে, আর এখানে লিখে দেন রিকোয়ার ফাইল ফর প্লাগ ইন ফর টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশন, ওকে এটা লেখার পর আপনি একটু রিলোড দেন, দেখেন দেখছো আসে কিনা, আসছে, এটা ইরোর দিছে, আচ্ছা ইরোর দেওয়ার কারণ হচ্ছে এই এই যে ফাইলটা আমরা বানালাম তাই না, এই ফাইলের নিচের দিকে আসেন, দেখেন এখানে লেখা আছে ক্লাস টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশন, এটা একটা ফোল্ডার দেওয়া আছে, এটা একটা ফাইল রেকর্ড করা আছে যে এই ফাইলটা, কিন্তু এই পাথটা কেমন করে দেওয়া আছে দেখেন গেট টিম ডিরেক্টরি ওয়ারাই টু পাথ, এগুলো আসলে আছে, এগুলো কিন্তু নাই, আমরা কি করবো এখানে বলে দেবো গেট টিম ডিরেক্টরি, তার মধ্যে কি আছে প্লাগ ইন ফোল্ডার আছে, প্লাগ ইন ফোল্ডারের মধ্যে কি আছে এটা আছে, এখন রিকোড দেন, এখন আর রিকোডটা দিবে না, রিকোড দেন, এখানে কি চলে আসছে দিস থিম রিকোয়ার দ্য ফলোয়িং প্লাগ ইন টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশন, এটা একথা বলছে, বাট আমাদের নিজস্ব প্লাগ ইনের দরকার না, নিজস্ব প্লাগ ইন আমরা কি করবো এখানে অ্যাড করব, এই ফাইল একটু নিচের দিকে আসেন, এখানে এখানে প্লাগ ইন যেখানে লেখা আছে না প্লাগ ইনের মধ্যে এখানে এখানে অ্যারে আছে অনেক অনেক অ্যারে, তো আমরা এখানে গিয়ে যতগুলো অ্যারে আছে যতগুলো এটা সব এগুলোকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে রিলোড দেন, দেখেন কিছু আসে কিনা, কিছু আসে, আমরা নিজেরা নতুন করে বানাবো, আচ্ছা এখানে একটা অ্যারে নেন, অ্যারের মধ্যে আবার এখানে একটা নেম দেন, সাপোজ নাম দিলাম আমরা কন টাক ফর্ম সেভেন, কি কথা কি বোঝা গেছে, কন্ট্যাক্ট ফর্ম সেভেন দিলাম, আর এখানে আমরা চাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম সেভেন নিলে নিতে চাইলে অবশ্যই একটা স্ল্যাগ দিতে হবে, স্ল্যাগ স্ল্যাগ ধরেন দিলাম যে কিছু একটা, আচ্ছা এখানে এখানে কি করতে হবে কোর্স দিতে হবে, আসছে দিস থিম রিকমেন্ড দ্য ফলোয়িং প্লাগ ইন কন্ট্যাক্ট ফর্ম সেভেন, এখানে ক্লিক করতে গেলে একটু ডাউনলোড টাউনলোড কিছু হবে না, এরর দেবে যান কিছু আসে, আমার এখানে দেখেন প্লাগ ইন একটা ফোল্ডার তৈরি গেছে, প্রিমিয়াম থিমে এরকমই থাকে নাকি, এরকম থাকে না, আমার বললেন থাকে না, জানেনি না থাকে না এরকম, এখানে আমার কি লেখা আছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি রিকমেন্ড প্লাগ ইন নট ইনস্টল, এগুলো লেখা আছে, আমাদের কি করার দরকার, এখানে গিয়ে যখন ইনস্টল দিতে যাবো তখন ইনস্টল হওয়ার দরকার না, ইনস্টল হচ্ছে, এরকম এরকম সমস্যা মাঝে মাঝে পড়ছেন পড়ছেন না, আচ্ছা এখন এ থেকে মুক্তি পাওয়ার কি উপায়, এখানে গিয়ে আপনি একটু ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি স্ল্যাশ প্লাগ ইনসে যান, যাওয়ার পর এখানে লেখেন কন্ট্যাক্ট ফর্ম সেভেন, কন্ট্যাক্ট ফর্ম সেভেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে প্লাগ ইনস ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি প্লাগ ইনসের পরে যতটুকু থাকবে এতটুকু হচ্ছে আসলে স্ল্যাগ, এতটুকু কিরি স্ল্যাগ, এই স্ল্যাগটা এখানে বসাই দিলেই টোটালি কমপ্লিট, এখন আর কোনো সমস্যা হবে না, এটা ইনস্টল করা যাবে, আপনি যদি এখানেও যান সরি আসে না এখানে, আপনি যদি এখানেও যান ক্লিক করলে ইনস্টল হতে থাকবে,
বাটন স্টপ একটু পরে করি, আমি চাচ্ছি কি এখানে প্লাগইনটা আসবে কি রিকোয়ারমেন্ট না রিকোয়ার আসবে, রিকোয়ার আসতে পারে না। সেজন্য এখানে আরেকটা জিনিস ঘর দেন, বলেন আর ই কিউ আই আর ই ডি রিকোয়ার্ড, এখানে দিয়ে দেন রিকোয়ার্ড ট্রু। আচ্ছা রিকোয়ার্ড দ্য ফলোয়িং প্লাগ ইন, আমি ইনস্টল করতে পারবো? আপনি যদি উকমার্স ইনস্টল করতে চান একইভাবে, শুধু এখানে কি হবে, এখানে যাই নাম লেখেন যাই নাম লেখেন সমস্যা নাই, বাট আমাদের স্ল্যাগটা কি করতে হবে ঠিক করতে হবে। উকমার্সের স্ল্যাগটা কি এখানে যে সার্চ দেন, আপনি যদি এটাকে রিকোয়ার্ড ফলস করে দেন তাহলে কি হয়ে যাবে, এটা রিকমেন্ড প্লাগ ইন হয়ে যাবে, থিম রিকোয়ার্ড ফলোইং প্লাগ ইন, এটা রিকমেন্ড দেয় এই প্লাগ ইন, কি কথা বুঝছেন, পাঠা যাবে তো নাকি। এখন আমরা এটাকে ইনস্টল করবো গেলাম। আচ্ছা এটা তো আমাদের ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডস থেকে প্লাগ ইনগুলো আমরা এভাবে কী করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। এখন যদি এরকম হয় এমন প্লাগ ইন, যে প্লাগ ইনটা আমাদের যেমন ওই ভিজুয়াল কম্পোজার বা রেভলিউশন স্লাইডার এগুলো যদি আমাদের থিমের মধ্যেই থাকতো তাহলে কেমন করতাম, কি কথা সেটা না। এখন যদি আমাদের কোনো থিমের মধ্যেই কোনো প্লাগ ইন থেকে থাকে, ধরেন আমাদের রেভলিউশন স্লাইডার ধরেন আছে, রেভলিউশন স্লাইডারের যেটা হচ্ছে যেটা হচ্ছে প্লাগ ইন ফোল্ডার, প্লাগ ইন ফোল্ডার কোনটা, এটা না এটা না, এইটাকে আপনি এটাকে নিয়ে যাবেন কোথায়, এটাকে কাট করেন, কাট করে যে কোনো এক জায়গায় নিয়ে যান, আপনি ওই ওই প্লাগ ইন ফোল্ডারের মধ্যে প্লাগ ইন লেখা আছে না এর মধ্যে গিয়ে এটাকে ডিলিট করে আগে এখানে রাখলাম, যে কোনো এক জায়গায় রাখলেই কিন্তু হবে, কার মধ্যে আছে ওর মধ্যে প্লাগ ইন ফোল্ডারের মধ্যে আছে। আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করলাম, নাম দেবো কি রেভলিউশন স্লাইডার, আর ই ভিও রেভলিউশন স্লাইডার বা স্লাইডার রেভলিউশন। এখানে স্ল্যাগটা হবে কোনটা, স্ল্যাগটা হবে এই যে এইটাকে আনজিপ করলে যে ফোল্ডারটা থাকে না, যে ফোল্ডারটা থাকে না এই ফোল্ডারটাই হচ্ছে স্ল্যাগ, এটা হচ্ছে স্ল্যাগ। নামটা কোথায় বসা দেবো, এখানে বসা দেবো, এখানে রিকোয়ার্ড বা রিকমেন্ড যে কোনো রাখতে রাখতেই পারেন আপনি, সমস্যা নেই। সাপোজ আমরা এখানে রিকোয়ার্ড দিলাম ট্রু, আর এখানে এটা দিলেই কিন্তু কাজ হবে না, আপনি যান কিছুই পাচ্ছে না, পাচ্ছে আপনি যদি এখানে যান পাইছে, উকমার্সে যান পাই উকমার্স, বাট রেভলিউশন স্লাইডারে কিন্তু ঠিক নাই। এখানে যাওয়ার পর আপনি একটা সোর্স দিয়ে দেন, এসও ইউআর সি সোর্স, এখানে গিয়ে দিয়ে দেন হচ্ছে গেট টেম্পলেট ডিরেক্টরি, ওকে। আর এখানে দিয়ে দেবো কি আমরা লিভের মধ্যে, লিভের মধ্যে না কার মধ্যে, প্লাগ ইন প্লাগইনের মধ্যে, প্লাগইনের মধ্যে কি আছে প্লাগ ইন ফোল্ডার, তার মধ্যে কি আছে প্লাগইনের মধ্যে প্লাগ ইন ফোল্ডার, তার মধ্যে আছে হচ্ছে এই উইথ জিপ জিপ সহ, কি কথা বোঝা গেছে। এইবার আপনি এখানে গিয়ে রিলোড দেন, এখন আর ক্লিক করা যায় মানে বোঝা যাচ্ছে এটা এর মধ্যেই আছে, এখানে আবার ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডস দিয়ে গেলে কাজ হবে না। আপনি এখানে যান, এখানে কি লেখা আছে এবার আগে থেকে প্যাকেজ করা আছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডস থেকে পাবেন, এবার এখানে যান আনট্যাগিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য প্লাগ ইন,
প্লাগইন ইনস্টলড সাকসেসফুলি, কি কথা বোঝা গেছে? আচ্ছা এখন আমরা কি করতে পারবো, এটাকে অ্যাক্টিভ তো করতে পারবো, অ্যাক্টিভ করা যাবে। দেখ আমরা এটাও ইনস্টল করে ফেলি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, যেটা পাবে দেখছেন সরাসরি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে কিন্তু নিচ্ছে, এটা এটা হয়ে গেছে। এবং লেটেস্টটাই সে কী করবে, নিয়ে আসবে। দুটি হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করতে পারি দুটাকেই। তাহলে আমরা রেভলিউশন, আমরা কি বলে টিজিএম প্লাগ ইন অ্যাক্টিভেশনের সিস্টেম করতে পারবো এখন থেকে আমাদের টিমের মধ্যে। বা যদি কোনো বাইরের কোনো ফাইল হয়, কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক দিয়ে থাকে, ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবেন এখানে সোর্সের জায়গায়। আপনার আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ওটাকে জিপ করে রাখছেন সাপোজ, বা ডাউনলোড লিঙ্ক যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা হয়ে গেছ, এখন আমরা এই যে এর মধ্যে যেটা আছে কন্ট্যাক্ট ফর্ম সেভেনের মধ্যে যেটা আছে, আমরা কাজ একটা কাজ করি, চাচ্ছি এখানে যে ফর্মটা আছে, এই ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে কি করব, এটা দেখানো লাগবে না, আপনাদের অলরেডি দেখানো হয়েছে কেমনে জিনিসটা কাজ করতে হয়, তাই না? হ্যাঁ, অ্যাড নিতে যান, সাপোজ আমরা নাম দিলাম ডাব্লুপি থিম, এখানে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে শুধু ফর্মটার জায়গায় কী করবো, যদি ডিজাইন না পেয়ে যায় এই জন্য ডিপ ডিপ বসাতে হবে, এখানেও এখানে ডিপ বসাতে দেবো, বসাতে দিলে তো শর্টকাটটা আসবে। এই শর্টকাটটা আমরা ইচ্ছা করলে যদি সাপোজ কোথাও বসাতে চাই নর্মালি, তখন পিএসসির মধ্যে বসাবেন, কোনো পিএসসির মধ্যে যদি বসাতে চান তাহলে ডু সিওডি, ডু শর্টকাট নামের ফাংশন আছে, ফাংশনের মধ্যে বসাইলেও কাজ করে, কথা বুঝতে পারছেন? এর মধ্যে যদি বসান আর এটাকে যদি ইকো করেন, আচ্ছা নর্মালি আমরা দেখেন তো পাই কিনা, পাইখানে কিছুই পাই না। আচ্ছা আমি এটা বাদ দিয়ে দেই, এখন এইটা কোথা থেকে আসবে, এই এখান থেকে আসবে না, এখন সেভ দিয়ে দেখেন কি চলে আসছে। কারণ আমাদের কাজ হচ্ছে এই এতটুকু যাতে কোথেকে আসে, এতটুকু যাতে এখানে থেকে না আসে, না আসে কোথেকে আসে আমাদের কন্ট্যাক্ট পেজের যে এই জায়গাটা আছে এখানে বসায় দেবো, আর এখান থেকে সরাসরি কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, কি কথা কি বুঝছেন? তাহলে তো আমাদের অনেকটা সিস্টেম ডাইনামিক হয়ে গেলো, কারণ এখানে তো আপনার পেজের মধ্যে কেউ কেউ বসাবে না, বসাবে বসাবে না। সেভ দেন, একটু সেভ দিলে কিন্তু এটা সেভ, এটা ডাটাবেস চলেও গেছে। এখন আমাদের ডাটাবেস থেকে কোথায় নিয়ে আসবে, নিয়ে আসতে হবে এখানে, নিয়ে আসতে হবে কোনো জিনিসকে, কোনো জিনিসকে যদি কোনো সিএমবি টুকে যদি আপনি সামনে আনতে চান, সামনে নিয়ে আসতে চান, সাপোজ এটা বাদ দিলাম আমরা, আমরা যদি এখানে যদি আনতে চাই, আমরা সাপোজ এখানে আমরা রাখবো, এখানে রাখবো কেমন আসো তুমি, এই কথাটা নিয়ে আসবো কোথায়, আমাদের এখানে নিয়ে আসবো, কেমন আসো তুমি কথাটা কোথায় নিয়ে আসবে, এখানে নিয়ে আসবো। তাহলে অবশ্যই আমাকে হোয়াইল লুপ চালাতে হবে, এখানে কি করতে হবে, হোয়াইল লুপ চালাতে হবে, প্লাস এখানে ওই যেভাবে পেজের জিনিসপত্র নিয়ে আসে এখানে কি করতে হবে, এন্ড এন্ড হোয়াইল, আর এখানে আমি বলতে হবে হচ্ছে পিএসপি ইকো গেট পোস্ট মেটা, এই কথাটা লিখতে হবে, মানে সিএমবি টু থেকে যদি কোনো জিনিস সামনে আনতে চাই সেজন্য অবশ্যই একটা হোয়াইল লুপ চালাতে হবে, তার মধ্যে লিখতে হবে ইকো গেট পোস্ট মেটা, তার মধ্যে তিনটা প্যারামিটার থাকে, কয়টা, এখানে লিখতে হবে গেট দ্য আইডি, গেট দ্য আইডি লিখলে অটোমেটিক্যালি এই পেজের মধ্যে যা যা আছে, এই পেজের মধ্যে বা এই পোস্টের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলো কী করবে, এখানে নিয়ে আসবে। তাহলে এখানে লিখতে হবে গেট
মানে এটা হচ্ছে পেজের আইডি জানি আর কি, গেট দা আইডি। আর এখানে বসাতে হবে হচ্ছে আমাদের আইডিটা, কোন আইডি, এই যে কন্ট্যাক্ট ফর্ম আইডিটা আছে না, এই আইডিটা কি করব এখানে বসিয়ে দেবো। আর লাস্ট প্যারামিটার থাকবে হচ্ছে ট্রু, কথা বুঝছেন? এখন দেখেন তো সামনে কিছু লেখা আসে কিনা, ইরর দিছে একটা, কি কারণে, আনএক্সপেক্টেড 32 নাম্বার লাইন। এটাকে সে চিনতে পারতেছে না। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা ছিল না। এখানে হোয়াইল কি লিখতে হবে, হ্যাভ পোস্টস, কেমন আছো তুমি, আসছো এখানে? হ্যাঁ আমি যাচ্ছি, এখানে কেমন আছো তুমি, আমি যাচ্ছি এখানে এই ফর্মটার শর্টকাটটা বসাই দিলে, এখানে বসাই দিলে আপডেট দিলে এখানে চলে আসবে, আসছে এখানে, আসে শর্টকাট আকারে আসছে না, মানে এখানে জাস্ট নর্মাল একটা টেক্সট আকারে আসছে। আমরা চাচ্ছি এটাকেই শর্টকাট বানাই ফেলবো, শর্টকাট বানাই ফেলা দেওয়ার জন্য আমরা জানি কোনো জিনিসকে যদি শর্টকাট বানানো যা, এতটুকু তো শর্টকাট নাকি, এতটুকুর মধ্যে যা লিখছে সেরে যাচ্ছে না, এই জিনিসটাকে আমরা ডু শর্টকাটের মধ্যে বসাতে পারি না, কি বুঝছেন? ডু শর্টকাট দিয়ে কি করে, কোনো টেক্সটকে শর্টকাট বানায় ফেলে, মানে এখানে তো একটা টেক্সট টাকা আসতেছিল না, শর্টকাট তো দেখা যাচ্ছিল না। আর ডু শর্টকাট ফাংশনের কাজ হচ্ছে যে কোনো লেখাকে শর্টকাট বানায় ফেলে। এখন রিলোড দেন, এখন সেভ দেন, কি আসছে? এখন কি আমরা এটাকে ডাইনামিক করতে পারবো না, পারা যাবে তো নাকি, পারা যাবে? আচ্ছা এখন এতটুকু জিনিস, এতটুকু করা যাবে না, পারা যাবে এতটুকু এই কাজটুকু করা, কেমনে করবেন বলেন তো একটু, এতটুকু কেমনে আনবেন? এতটুকু কেমনে আনবেন? কেউ বলতে পারছেন না, উইজেট দিয়ে আনা যাবে না? আচ্ছা উইজেট দিয়ে আনতে হবে, আমরা উইজেট বানাবো, উইজেট বানাতে হবে কেমনে, রেজিস্টার সাইড বার, সাপোজ আমরা নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট উইজেট, কন্ট্যাক্ট সাইড বার যে কোনো নাম দিলেই হয়, এখানে নাম দিলাম কন্ট্যাক্ট উইজেট। এখানে বিফোর উইজেট, বিফোর উইজেটের মধ্যে কী হবে, আরে মানে বৃষ্টি আসবে নাকি? আচ্ছা বিফোর উইজেটের মধ্যে আসবে হচ্ছে এই জিনিসটুকু, এই জিনিসটুকু, কথা বুঝতে পারছেন? আমরা এখানে গিয়ে এটা হচ্ছে বিফোর উইজেট, ডিপ শেষ হবে পরেরটাতে, ডিপ শেষ হবে। আর এখানে বিফোর টাইটেলের মধ্যে কি হবে, এতটুকু শুরু হবে, সেম জিনিসটাই কি হবে এখানে শেষ হবে, কথা বুঝছেন? এখন তো আমরা টোটাল এই জিনিসটাকে কমেন্ট করে রাখতে পারি, আর এখানে বলে দিতে পারি কি কি লিখতে হবে, ডাইনামিক, ডাইনামিক সাইড বার, এখানে বসাতে দেবো হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, বাস হয়ে গেছে। এখন আমাদের ভিতরে যে লেখাটুকু আছে, ইচ্ছা করলে সেই লেখাটুকুকে কি করতে পারি, কপি করে উইজেটে যান, এই যে কন্ট্যাক্ট উইজেট, এখান থেকে ভিজিট আস,
সব আসতেছে ঠিকঠাক মতো, এটা কিন্তু না, এখানে অস্তিত্ব কিন্তু নাই। আপনি যদি এখানে কিছু না দিতেন তাহলে কিন্তু আসতো না আবার। কিছু আছে নাই এখানে দিচ্ছেন জন্যই আসবে। কি পাঠা যাবে না পাঠা যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, শুধু হোম পেজ ছাড়া আমরা সবগুলো পেজ কি করতে পারছি, রান করতে পারছি। আমার আমরা কি করতে পারলাম, হোম পেজ দিয়ে, হোম পেজের আমরা স্লাইডার যদি আনতে চাই তাহলে এখান থেকে স্লাইডারের জন্য অলরেডি রেভলিউশন স্লাইডার অ্যাড করে ফেলছি, তাই না? আচ্ছা, এগুলো পরে করা যাবে। আমাদের ফার্স্টে যে কাজ আছে, আমরা একটা জিনিস শুরু করলাম, এই যে কোনটা সিএমবি টুর মধ্যে আরও কী কী ফিল্ড আছে, কী কী ফিল্ড অ্যাড করা যায়, আমরা এই জিনিসগুলো আজকে দেখবো। কী কী ফিল্ড আছে এবং কী কী ফিল্ড অ্যাড করতে পারবো আমরা জিনিসটা আজকে দেখবো। ফিল্ড আছে কী কী আমরা যদি এটা জানতে চাই তাহলে নিচের দিকে একটু যান, এই যে এখানে, বা আপনি ইচ্ছা করলে এই প্লাগইন আছে তাহলে প্লাগইনের মধ্যে যান। এই ফিচার সেভারাল ফিল্ড টাইপ আর ইনক্লুডেড, দেখতে পাচ্ছেন? এখানে গিয়ে ক্লিক করেন, এখানে ক্লিক করলে ওরাও কি করবে, গিটহাবে পাঠিয়ে দেবে। এখানে দেওয়া আছে কি কি ফিল্ড, এখানে আছে যে যে ফিল্ড দেওয়া আছে এখানে সে সে ফিল্ড অ্যাড করা যাবে। কি কথা কি বোঝা গেছে? এখন আমরা এখানে এরকম সবগুলো ফিল্ড অ্যাড করতে পারবো। আপনি যদি চান যে একটা কাস্টম পোস্টারের মধ্যে অ্যাড করতে অ্যাড করবেন তাও করতে পারবেন, আপনি যদি চান একটা পেজের মধ্যে অ্যাড করবেন সবগুলো তাও সবগুলো কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমরা এতটুকু সম্পর্কে কি বুঝতে পারছি সব কিছু, নাকি বুঝেন নাই?